প্রিয় শিক্ষার্থী, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে অধ্যায়টি পড়াবো সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে গতিবিদ্যা। এখন দেখো, আমাদের অধ্যায়টির নাম গতিবিদ্যা, সুতরাং এই গতিবিদ্যা সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে, কিছু সংজ্ঞা জানতে হবে। এই গতিবিদ্যা জানার আগে তার আগে আমরা দেখবো যে মেকানিক্স বা বলবিদ্যাটা কী। এই যে বলবিদ্যা বা মেকানিক্স, দেখো এই বলবিদ্যা বা মেকানিক্স বলতে আমরা বুঝি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় তাকে হচ্ছে বলবিদ্যা বা মেকানিক্স বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যেমন এই একটা বস্তু এটি স্থির অবস্থা আছে, আমি এরপরে যদি এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করলে এই বস্তুটা গতিশীল হবে বা গতিশীল হওয়ার প্রবণতা সৃষ্টি হবে। তাহলে এই ক্ষেত্রে স্থির বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি, এতে এই বস্তুটা গতিশীল হওয়ার প্রবণতা পাচ্ছে, তাহলে এটাও বলবিদ্যার একটা অংশ। আবার দেখা যাচ্ছে যে একটা ক্রিকেট বল ছুটে আসছে, এটি গতিশীল অবস্থা আছে, এর উপরে আমরা ধরো ব্যাট দ্বারা আঘাত করলাম, এর উপরে ব্যাট দ্বারা আঘাত করলাম, আঘাত করলে এটাও ওই গতিশীলতার দিকেই বা গতিশীলতার যে কোনো একটা দিকে সে গতি প্রাপ্ত হবে। তাহলে এখানে দুটো ঘটনা দেখছি, দেখো যে স্থির উপরে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে সেই বস্তুটা গতিশীল আছে, আবার আরেকটা দেখছি যে গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হতে পারে বা কিছুটা গতি কমেও যেতে পারে, গতি বেড়েও যেতে পারে। তাহলে এখানে দুটো ঘটনার উদ্ভব ঘটছে, যে একটা স্থির বস্তুর উপরে বলের ক্রিয়া, আরেকটা হচ্ছে গতিশীল বস্তুর উপরে বলের ক্রিয়া। তাহলে এখন এই বলবিদ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দুই ভাগে ভাগ করলে একটা পাচ্ছি আমরা স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। তাহলে এই যে বলবিদ্যা, বলবিদ্যাকে আমরা কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে দেখো, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। এখন স্থিতিবিদ্যা কাকে বলবো আর গতিবিদ্যা কাকে বলবো, দেখো স্থিতিবিদ্যা আছে তোমার বলবিদ্যার বা মেকানিক্সের যে শাখায় স্থির বস্তুর উপরে বলের ক্রিয়া আলোচনা করা হয়, স্থির বস্তুর উপরে বলের ক্রিয়া আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে তোমার স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। আর গতিবিদ্যা হচ্ছে তোমার বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপরে বলের ক্রিয়া আলোচনা করা হয় সেটা হচ্ছে গতিবিদ্যা। তবে এখানে কথা আছে যে গতিবিদ্যার ক্ষেত্রে গতিশীল বস্তুর উপরে বলের ক্রিয়া আলোচনা করা হবে প্লাস ওই বলের উৎস সম্পর্কে অনুসন্ধান করা হবে, আর যদি গতিশীল বস্তুর উপরে আমরা বলের ক্রিয়া আলোচনা করি কিন্তু ওই বলের উৎস সম্বন্ধে যদি আমরা অনুসন্ধান না করি তাহলে সেইটাকে বলা হবে স্মৃতিবিদ্যা। তা এখন আমরা এই যে অধ্যায়টা করবো এটার নাম হচ্ছে গতিবিদ্যা। তার মানে আমাদের এই অধ্যায়টার মূল বিষয় হচ্ছে যে কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলে, মানে গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেখানে যে গতি সৃষ্টি হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তবে এর আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া উচিত যে কোনো বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করব সেই বস্তুটা কিন্তু একেবারে অনেক ছোট হবে তা কিন্তু নয়। দেখা গেল যে আমাদের বড় একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটার গতিপথ আসলে কেমন হবে? এখন এই বস্তুটার গতিপথ যেমনই হোক, আমরা করব এই অধ্যায়ে যে যত বড় বস্তুই হোক সব বস্তুকে আমরা বিন্দু বা কণা হিসেবে বিবেচনা করব, বিন্দু বা কণা হিসেবে। যেমন হচ্ছে একটা রেলগাড়ি, এটাকে আমরা বিন্দু বা কণা হিসেবে বিবেচনা করব। তাহলে এই বিন্দু বা কণা হিসেবে বিবেচনা করলে আমাদের এই বিন্দুর গতিপথ একটা যে রৈখিক গতিপথ পাওয়া যাবে। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা একটা বিন্দুর গতিপথ নিয়ে আলোচনা করব এবং এই বস্তুর উপরে যে বল প্রয়োগ করব সেই বস্তুটাকে একটা বিন্দু ধরে হিসাব করব।
এখন দেখো এই অধ্যায়ে আমরা কি কি বিষয়ে পাবো বা কি কি বিষয়ে আমাদের আলোচনা হবে। তা প্রথম আছে তোমার এখানে আমরা সরল লৈঙ্গিক গতি দেখব। সরল লৈঙ্গিক গতির ক্ষেত্রে খেয়াল করো যে কোনো বস্তু যদি সরল রেখায় বরাবর চলে, এই বরাবর যদি কোনো বস্তু চলে সরল লৈঙ্গিক গতি এবং সমতলীয় গতি, ঠিক আছে, সরল লৈঙ্গিক গতি বা সমতলীয় গতি, সমতলের উপর দিয়ে আমরা বিবেচনা করব, তাহলে এই ক্ষেত্রে যে আমরা গতিগুলো পাবো তাদের সমীকরণ আমরা আমি লিখে দেখাচ্ছি, এটা প্রতিবেদন পরে দেখাবো। প্রথম হচ্ছে আমার বি সমান সমান ইউ প্লাস মাইনাস এ টি, অর্থাৎ এখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার প্লাস থাকলে হচ্ছে তোমার একে ত্বরণ বুঝাবো বুঝবো আমরা, আর মাইনাস থাকলে একে মন্দন বুঝবো। দুইতে দেখো আমরা লিখতে পারি এস সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটাকে আমরা বি ড্যাশ টি এটাও লিখতে পারি। এই বি ড্যাশ হচ্ছে গড় বেগ, এই গড় বেগ হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই। তৃতীয় নম্বরে হচ্ছে তোমার এস সমান সমান ইউ টি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এস সমান সমান ইউ টি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। আর চার নম্বরে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস টয়েস এ এস, আর পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে আছে তোমার কোনো নির্দিষ্ট তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেমন হচ্ছে তোমার পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, দশম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এগুলো বলতে একটা নির্দিষ্ট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বোঝায়। তাহলে এটাকে আমরা সূত্র আকারে লিখবো যে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মনে করো, তাহলে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লিখবো এস টি টি এস সমান সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টয়েস টি মাইনাস ওয়ান, এটি হচ্ছে একটা নির্দিষ্ট তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যেমন দশম সেকেন্ডের কথা যদি বলে, আমরা দশম সেকেন্ডের দূরত্ব বললে আমরা সাধারণত কী করি, আমরা নাইনটিনে দেখে আসছি যে প্রথমে দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি, তারপরে নয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দূরত্ব বের করে ওই দুটো বিয়োগ করে আমরা দশম সেকেন্ডের দূরত্ব বের করি। এখন আমরা সরাসরি তোমার এই দশম সেকেন্ডের বললে আমরা সরাসরি এই সূত্র দ্বারা দশম সেকেন্ডের দূরত্ব বের করতে পারবো, তেমনিভাবে অন্যরকম অন্য যে কোনো তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এবার দেখো এবার বলছে নির্দিষ্ট তম সেকেন্ডের দূরত্বের কথা যদি বলে, নির্দিষ্ট তম সেকেন্ডের দূরত্বের ক্ষেত্রে মনে করো দশম সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে, বারোতম সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে আমরা ত্বরণ বের করতে পারি কীভাবে। তখন আছে ত্বরণ হচ্ছে তোমার ত্বরণ বের করার সূত্রগুলো আমি দেখছি জাস্ট যে এ সমান এস টি ওয়ান মাইনাস এস টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, এটা দিয়ে আমরা সরাসরি ত্বরণটা বের করে ফেলতে পারি। এখন দেখো এই সমীকরণগুলো প্রতিপাদন আমি আগের ক্লাসে দেখেছি, এই প্রতিপাদনগুলো তোমরা বই থেকে আবার দেখবা, আর এই যে এক্সট্রা যে সূত্রটা এই সূত্রটা দিয়ে তোমরা এমসিকিউর মাধ্যমে অনেক বড় অঙ্ক সমাধান করতে পারবা, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। এখন দ্বিতীয় টপিকসে আসি, দেখো দেখো পড়ন্ত বস্তুর গতি, পড়ন্ত বস্তুর গতির ক্ষেত্রে আছে তোমার কোনো বস্তুকে যদি
লম্বভাবে উপর দিকে নিক্ষেপ করা হয় অথবা উপর থেকে নিচের দিকে পড়তে দেওয়া হয়। কোনো বস্তুকে যদি লম্বভাবে উপর দিকে নিক্ষেপ করা হয় অথবা উপর থেকে নিচের দিকে পড়তে দেওয়া হয় এই জাতীয় বস্তুকে পড়ন্ত বস্তুর এই জাতীয় বস্তুর গতিকে পড়ন্ত বস্তুর গতি বলে। এখন দেখো যে আমরা মনে করো নিচের থেকে উপর দিকে নিক্ষেপ করব লম্বভাবে নিচের থেকে উপর দিকে নিক্ষেপ করলো লম্বভাবে তখন যে সূত্রগুলো পাবো সেটা হচ্ছে তোমার বি সমান সমান ইউ মাইনাস জিটি এস সমান সমান ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এস এস টি টি এস ইজ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি টুয়াইস টি মাইনাস ওয়ান বি সমান সমান তাহলে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো বি সমান সমান ইউ মাইনাস জিটি জি উপর দিকে জির মান মাইনাস এস সমান সমান ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এস আর টি তম শ্রেণীর অতিক্রম দ্রুত ইউ মাইনাস হাফ জি টুয়াইস টি মাইনাস ওয়ান এটা হচ্ছে উপর দিকে নিক্ষিপ্ত বস্তু। আর ওরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা হিসাব করে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যখন উপর দিকে নিক্ষেপ করা হবে তখন সে নিচের দিকে পড়বে তখনই যখন তার শেষ বেগ জিরো হবে তখন তার যখন তার শেষ বেগ জিরো হবে তখন সে বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করবে তখন সূত্র আসবে দেখো ভি সমান সমান জিটি এস সমান সমান হাফ জিটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস জি এস আর এস ইজ ইকুয়াল টু এস টি টি এস ইজ ইকুয়াল টু হাফ জি ইন্টু টুয়াইস টি মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের উপর দিকে যদি কোনো বস্তু নিক্ষেপ করি তাহলে তোমার বি সমান সমান ইউ মাইনাস জিটি এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এস আর এস টি টি এস সমান ইউ মাইনাস হাফ জি ইন্টু টুয়াইস টি মাইনাস ওয়ান আর যখন উপর দিকে নিক্ষেপ করবো তখন এবং শেষ বেগ জিরো হয়ে যাবে তখন সে আবার নিচের দিকে পড়া শুরু করবে অথবা উপর থেকে যদি আমরা কোনো বস্তু নিচের দিকে ছেড়ে দিই তাহলে সেই বস্তুর ক্ষেত্রে তোমার বেগ বি সমান সমান জিটি এস সমান সমান হাফ জিটি স্কোয়ার বি স্কোয়ার সমান টুয়াইস জি এস এস টি টি এস সমান হাফ জি ইন্টু টুয়াইস টি মাইনাস ওয়ান তাহলে এখন এখানে দেখো আমরা এই উপর দিকে নিক্ষিপ্ত বস্তু পাচ্ছি এবার নিচের দিকে নিক্ষিপ পড়ন্ত বস্তু পেয়ে যাচ্ছি তাহলে এই দুটোকে একত্রে হচ্ছে পড়ন্ত বস্তু বলা হয়। এখন এখানে খেয়াল রাখতে হবে যে যখন আমরা উপর দিকে নিক্ষেপ করছি তখন এটা কিন্তু ভূমির সাথে লম্বভাবে আমরা নিক্ষেপ করছি অর্থাৎ কিনা নিক্ষেপ নিক্ষেপ বেগ এবং ভূমির তলের সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এই যে এমন যে এটা যদি নিক্ষেপ বেগ হয় আর এটা যদি ভূমি হয় তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটা সমান 90 ডিগ্রি আর এক্ষেত্রে যে তলের থেকে পড়ছে তার সাথে পড়ন্ত বস্তুর গতিও 90 ডিগ্রি কোণে অবস্থান করে তাহলে কেবলমাত্র 90 ডিগ্রি কোণে উপর দিকে বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি বা নিচের দিকে যদি 90 ডিগ্রি কোণে পড়ে তাহলে সেটাকে আমরা পড়ন্ত বস্তু বলবো আর পড়ন্ত বস্তুগুলোর সূত্র আমরা এটি দেখলাম দেখো এখন এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র আমরা দেখব যে ধরো এই একটা তল আছে এই একটা তল আছে আর এখানে তোমার এই আরেকটা তল আছে
এখান থেকে নিক্ষেপ করে করলে তো বস্তুটা মনে করো এই তলের উপর এসে পড়লো, যে এ বি একটা তল আর আছে সি ডি একটা তল, এন্ড এ বি তলের থেকে তোমার একটা বস্তুকে আমরা ইউ আদি বেগে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে সি ডি তলের উপরে এসে পড়লো। তাহলে এই দুই তলের মধ্যবর্তী উচ্চতা কত? এই দুই তলের মধ্যবর্তী উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ সমান তখন আমরা কী লিখবো? অর্থাৎ এক তল থেকে যদি অন্য তলের যে পড়ে তখন এইচ সমান আমরা লিখবো এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা আমরা প্রাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু অঙ্ক আছে যে কোনো একটা বিমান থেকে বোমা নিক্ষেপ করা হলো, অমুক বেগে নিক্ষেপ করা হলো, এইভাবে নিচে পড়লো, সেই ক্ষেত্রে উচ্চতা কত, মানে ভূমি থেকে বিমানের উচ্চতা কত, এই জাতীয় ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে দেখো বিষয়টা কেমন হলো, যে আমরা প্রথমে সমতলে বস্তুর গতি দেখলাম, সমতল বরাবর দেখলাম, এবার আমরা পড়ন্ত বস্তু কেন উপর দিকে লম্ব লম্বভাবে নিক্ষেপ করলাম অথবা উপর থেকে লম্বভাবে নিচের দিকে পড়লো তা দেখলাম। তাহলে আর বাকি থাকছে কত, যে সমস্ত বস্তুকে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হবে না, 90-এর চেয়ে বেশি কোণে বা কম কোণে নিক্ষেপ করবো আমরা, মানে তাদেরকে আমরা কী বলবো? দেখো যে আমরা তো 90 ডিগ্রি দেখলাম এবং 0 ডিগ্রি সমতলের সাথে সে সমান্তরালভাবে গতিশীল ছিল এবং সমতলের সাথে লম্বভাবে গতিশীল ছিল, এই দুটো ক্ষেত্রে আমরা দেখলাম। এখন কিছু বস্তু থাকবে যে যারা সমতলের সাথে লম্বভাবেও নয় সমতলের সমান্তরাল নয়, অর্থাৎ তাদের মাঝামাঝি কোনো কোণে 90 ডিগ্রির চেয়ে কম কোণে বা 0 ডিগ্রির চেয়ে বেশি কোণে নিক্ষিপ্ত হলো, সেই সমস্ত বস্তুকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করবো? তাহলে সেই সমস্ত বস্তুকে সংজ্ঞায়িত করার জন্য আমরা আরেকটা মানে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাস। দেখো প্রাসের গতি, প্রাসটা কী? প্রাসটা হচ্ছে তোমার কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করলে ওই বস্তুকে প্রাস বলবো আমরা, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে শূন্যে নিক্ষেপ করলে। যেমন দেখো এখান থেকে একটা বস্তু আমরা এইভাবে নিক্ষেপ করলাম, এটা আনুভূমিকের সাথে একটা কোণ করলো যেটা আছে তোমার থিটা নট মনে করো, যার মান 0 ডিগ্রি সে বড় এবং 90 ডিগ্রি সে ছোটো। তাহলে আমরা কী দেখছি, যে তোমার কোনো একটা বস্তুকে যখন আনুভূমিকের সাথে তির্যকভাবে লম্বভাবেও না আবার সমান্তরালভাবে না, তির্যকভাবে মানে কিছু কোণ করে শূন্যে নিক্ষেপ করবো, তখন ওই বস্তুকে আমরা প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল বলবো। তাহলে এইখানে কিন্তু আরেকটা নতুন গতির উদ্ভব আছে, সেটা হচ্ছে প্রাসের গতি। এখন এই প্রাসের গতি সম্বন্ধে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয়ে লক্ষ্য করতে হবে, যে গতিটা আমাদের বায়ুশূন্য স্থানে হওয়া উচিত বা বায়ুশূন্য স্থানে হতে হবে। তো বাস্তবে কি আমরা বায়ুশূন্য স্থান পেতে পারি? বাস্তবে বায়ুশূন্য পাওয়া গেলেও সেখানে বস্তু নিক্ষেপ করে পরীক্ষা করা অনেক কঠিন ব্যাপার। তবে আমরা যে পরীক্ষাগুলো বা যে হিসাব নিকাশগুলো করি বায়ুপূর্ণ স্থানেই করা হয়, তবে হিসাব করার সময় সেটাকে আমরা বায়ুশূন্য ধরে হিসাব করব। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যে প্রাসের গতিপথটাকে আমাদের একটা নির্দিষ্ট সীমার ভিতরে আনবো, অর্থাৎ অল্প কিছু জায়গার ভিতর নিব, যাতে আমাদের অভিকর্ষ স্তরণটা সব জায়গায় সমান থাকতে পারে বা সব জায়গায় সমান থাকে, এবং অভিকর্ষ স্তরণ ছাড়া এখানে আর অন্য কোনো বল এর উপরে ক্রিয়া করবে না। তাহলে আমরা কী দেখলাম, যে এই পরীক্ষাটা অর্থাৎ প্রাসের গতিটা আমাদের যদি আলোচনা করতে হয় এটা বায়ুশূন্য স্থানে আলোচনা করতে হবে, এবং এখানে অভিকর্ষ স্তরণ ছাড়া অন্য কোনো বল থাকতে পারবে না, আর এর জায়গাটা ব্যাপ্তিটা কম নিব যাতে আমাদের অভিকর্ষ স্তরণটা সব জায়গায় প্রায় সমান থাকে। তাহলে এই তিনটে জিনিস বিবেচনা করে আমরা প্রাসের গতি আলোচনা করবো। এখন প্রাসের গতি আলোচনা করতে হলে প্রাসের সম্বন্ধে কিছু সংজ্ঞা আছে, সেগুলো আগে আমরা জেনে নিই। দেখো
এখানে খেয়াল করো এই যে বিন্দু থেকে আমরা বস্তুকে নিক্ষেপ করছি যে ও বিন্দু থেকে বস্তুকে নিক্ষেপ করছি তাহলে এই ও বিন্দুকে বলবো হচ্ছে নিক্ষেপণ বিন্দু বা প্রক্ষেপণ বিন্দু এটাকে আমি ভি নট বেগে নিক্ষেপ করলাম তাহলে এইটাকে বলবো নিক্ষেপণ বেগ বা প্রক্ষেপণ বেগ আনুভূমিকের সাথে আমি এটাকে থিটা নট কোণে নিক্ষেপ করছি এর জন্য এই থিটা নট কোণের নাম আসলে নিক্ষেপণ কোণ বা প্রক্ষেপণ কোণ তাহলে আর হচ্ছে তোমার যে বিন্দু থেকে আমি নিক্ষেপ করছি কোথা থেকে ও থেকে এখন এই ওর ভিতর দিয়ে একটা সরল রেখা টানবো আমরা ওর ভিতর থেকে একটা সরল রেখা টানলাম ও এক্স এখন এই ও এক্স এর উপরে মনে করো এ বিন্দুতে এই বস্তুটা গিয়ে পড়বে এই বি নট বেগে নিক্ষেপ করলে সেই বস্তুটা এ বিন্দুতে গিয়ে পড়বে তাহলে ও এবং এ এর মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলবো আমরা আনুভূমিক পাল্লা বা রেঞ্জ তাহলে রেঞ্জটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রেঞ্জটা আমরা কী কী দেখছি দেখো যে তলের উপর থেকে নিক্ষেপ করছি ওই তলের মধ্য দিয়ে একটা তল আঁকতে হবে বা সরলরেখা আঁকতে হবে আঁকলে ওই তলের উপরে বস্তুটা যেখানে পড়বে তার থেকে নিক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা আনুভূমিক পাল্লা বলবো আরও একটু সংক্ষেপে বললে বলতে পারি যে নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর সংযোজক সরলরেখাকে এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা আনুভূমিক পাল্লা বলতে পারি নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা আনুভূমিক পাল্লা আর বলতে পারি তাহলে এখানে আমরা সংজ্ঞাগুলো পেয়ে গেলাম দেখো এবারে আমাদের দেখবো যে পিরাসের গতি আসলে গতিপথ কেমন হয় পিরাসের গতিপথটা কেমন হয় এখান থেকে দেখি এখানে বলছে দেখাও যে পিরাসের গতিপথ একটি প্যারাবোলা প্যারাবোলা বা পরাবৃত্ত এখন এটি দেখাতে গেলে আমাদের প্রথমে দেখো এখানে আমরা কি করছি যে একটা পিরাসকে আমরা ও বিন্দু থেকে বি নট বেগে আনুভূমিকের সাথে থিটা নট কোণে শূন্যে নিক্ষেপ করলাম শূন্যে নিক্ষেপ করলে পিরাসটি টি সময় পরে মনে করো পি বিন্দুতে পৌঁছালো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এখানে আমরা পি বিন্দুটা দিলাম ঠিক আছে কী করলাম যে একটা পিরাসকে ও বিন্দু থেকে বি নট বেগে আনুভূমিকের সাথে থিটা কোণে শূন্যে নিক্ষেপ করলাম পিরাসটি টি সময় পরে পি বিন্দুতে পৌঁছালো আর পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিলে সেখানে যদি আনুভূমিকের উপরে যদি আমরা পিএম লম্ব অঙ্কন করি তাহলে ও এম সমান লিখবো আমরা আছে তোমার এক্স আর পিএম সমান লিখবো ওয়াই এখন দেখো তোমরা ভেক্টর বিভাজনে দেখেছো যে একটা বেগকে বা একটা বলকে যদি আমরা দুটো উপাংশে বিভক্ত করি তাহলে একটা আনুভূমিক বরাবর আছে তোমার এফ কস থিটা আর একটা উলম্ব বরাবর আছে তোমার এফ সাইন থিটা তাহলে এখন এই বি নট বেগকে যদি আমরা বি নটের আনুভূমিক
উপাংশ ভি নট কস থিটা নট, আর ভি নটের উলম্ব উপাংশ ভি নট সাইন থিটা নট। এখন এই ভি নটের আনুভূমিক উপাংশ হচ্ছে তোমার ভি নট কস থিটা নট, আর উলম্ব উপাংশ হচ্ছে ভি নট সাইন থিটা নট। এখন টি সময় পরে যদি বস্তুটি ও এম দূরত্ব অতিক্রম করে, টি সময় পরে বস্তুটি ও এম দূরত্ব অতিক্রম করলে আমরা লিখতে পারি ও এম ইজুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি প্লাস আপ এক্স টি স্কোয়ার। এখন আমাদের খেয়াল করতে হবে যে তোমার এই যে ভি নট বেগ, ভি নট বেগের আনুভূমিক উপাংশের ক্ষেত্রে এই ক্ষেত্রে আনুভূমিক বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান জিরো থাকে, আর উপর দিকে অভিকর্ষ ত্বরণকে আমরা মাইনাস জি ধরতে পারি, অর্থাৎ কিনা এই বরাবর হচ্ছে এ ওয়াই সমান সমান মাইনাস জি, আর এই বরাবর এ এক্স ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আনুভূমিকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আনুভূমিক বরাবর আছে তোমার অভিকর্ষ ত্বরণ জিরো, আর উলম্ব বরাবর আছে তোমার অভিকর্ষ ত্বরণ এ ওয়াই সমান সমান মাইনাস জি। এখন এই ক্ষেত্রে আমরা ও এম সমান সমান লিখছি কত, ভি নট কস থিটা নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান ভি নট কস থিটা নট টি প্লাস জিরো, যেহেতু এ এক্স সমান সমান জিরো, অর্থাৎ এখান থেকে আমরা টি সমান সমান লিখব এক্স বাই ভি নট কস থিটা নট। তাহলে এখানে টি সমান সমান পেলাম ভি নট কস থিটা নট, এটি আমরা এখানে লিখে রাখি। দেখো এবার দেখো একই সাথে যদি অক্ষ হিসাবে অক্ষ বরাবর যদি একই সাথে আমরা দূরত্ব এক্স ওয়াই একসাথে নির্ধারণ করি, তাহলে আমরা পিএম সমান সমান লিখতে পারি, পিএম সমান সমান উপর দিকে বেগ কত ছিল ভি নট সাইন থিটা নট টি মাইনাস উপর দিকে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, পিএম মাইনাস ওয়াই, ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা নট টি সমান সমান একটু আগে আমরা পেলাম এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে জানি যে ওয়াই লিখতে পারি যে ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা নট, আর একটু আগে আমরা টির মান বের করেছি ভি বাই এক্স বাই ভি নট কস থিটা নট মানে হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট আসবে। তা এই জায়গাতে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট, এই ভি নট কাটা যাবে, তার মানে তোমার থাকবে এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কোয়াজ স্কোয়ার থিটা নট। তাহলে এখানে এইগুলো সাজা সব আমরা যদি মাইনাস হাফ জি ইন্টু ওয়ান হাফ এখান থেকে মাইনাস হাফ জি বাই ভি নট স্কোয়ার কোয়াজ স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ট্যান থিটা নট
into x plus of minus y সমান সমান 0 এখন এই এটাকে যদি আমরা a ধরি দেখো ax স্কয়ার প্লাস এটাকে যদি আমরা b ধরি তাহলে আসে bx প্লাস এটাকে যদি আমরা c ধরি তাহলে আসে c সমান সমান 0 তাহলে এখানে আমরা কি করলাম দেখো যে মাইনাস হাফ জি বাই ভি নট স্কয়ার কস থিটা নট সমান হচ্ছে a ট্যান থিটা নট হচ্ছে b আর মাইনাস y সমান c দিলে সমীকরণটি দাঁড়ায় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 যা একটি পরাবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ যেটা একটি পরাবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ এখন বিভিন্ন রৈখিক গতিপথের সমীকরণ কেমন হতে পারে বৃত্তের সমীকরণ কেমন প্যারাবোলার সমীকরণ কেমন উপবৃত্তের সমীকরণ কেমন এই সমস্তগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে আজ আমরা দেখলাম যে এই প্লাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত তা আমাদের আজ এই পর্যন্ত থাকবে তাহলে তোমরা বাসায় এই তৃতীয় অধ্যায়ের কী কী দেখবা যে প্রথমে যে আমি গতির সমীকরণগুলো আলোচনা করলাম ওগুলো দেখবা আমি একটা আগের ক্লাসে আমি ওগুলো প্রমাণ করে দিয়েছি আর এখানে শুধুমাত্র আমি দেখালাম হচ্ছে প্রাসের কিছু সংজ্ঞা আর প্রাসের সংজ্ঞা থেকে এর যে সমীকরণটা পাওয়া যায় সমীকরণটা কেমন হয় প্যারাবোলা বা পরাবৃত্ত আকৃতির সেই সমীকরণটা প্রতিপাদন তোমরা এই জিনিসটা আজকে কমপ্লিট করে রাখবা আমি পরবর্তী ক্লাসে দেখাবো প্রাসের ক্ষেত্রে যে আনুভূমিক পাল্লার রাশিমেলা সর্বোচ্চতায় পৌঁছানোর রাশিমেলা তারপরে তোমার এই পতনের সময় উত্থানের সময় এগুলো এবং এই প্রাস আরেকটা রকম হতে পারে সেটা হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করলে সেই প্রাসটা কেমন হয় তার গতিপথ আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তাহলে আজ তোমরা এই ক্লাসটি দেখবে এবং এই ক্লাসটিকে শেয়ার করবে আর আমাদের চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরেখোদা নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস দেখবে এবং ক্লাসটাকে শেয়ার করলে সবাই তোমাদের বন্ধুরা দেখতে পাবে এবং পরবর্তীতে আমরা আরও ভিডিও আপলোড করবো যাতে তোমাদের অনেক উপকার হয় ধন্যবাদ সবাইকে।